প্রোগ্রামিং প্ল্যাটফর্মের পাইথন প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল ইসলাম। পাইথন প্লেলিস্ট নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। আশা করছি পাইথন প্রোগ্রামিং শেখার জন্য আমার ভিডিওগুলো আপনাদের খুব কাজে দিবে। ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনারা আমার ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা পাইথন প্রোগ্রামিংটা খুব সহজে শিখতে পারবেন। ওকে, তো আমি এই ভিডিওতে আলোচনা করছি আজকে ভ্যালু সম্পর্কে। তো আমি তার জন্য একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো বেসিক পাইথন, এখান থেকে আমি নিউ ফাইল পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। দেন আমি ফাইলের নাম দিলাম, ওকে, আজকি নাম দিলাম। আজকি ভ্যালু জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি সহজে। সচরাচর আমাদের আজকি ভ্যালুটা প্রয়োজন হয় না, তবে প্রোগ্রামার যেহেতু আমরা, আমাদের আজকি ভ্যালু নিয়ে অবশ্যই জানতে হবে। সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যেহেতু আমরা, তো আমরা জানি কম্পিউটার কখনো মানুষের রিডেবল ভাষায় চলে না। কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি, অর্থাৎ জিরো এবং ওয়ান, তাই না? তো আমরা যখন কম্পিউটারকে এ বলি, তখন সে চিনছে কীভাবে? এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। বড় ক্যাপিটাল এ, স্মল এ, এগুলো কিন্তু সে ঠিকই চিনতে পারতেছে। এগুলো কীভাবে চেনে? সংখ্যার মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই সংখ্যার মাধ্যমে। তো যে ভ্যালুটা কিবোর্ডের মধ্যে অ্যালগোরিদমটা রয়েছে, সেটা হচ্ছে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে যে আস্কি ভ্যালু, অর্থাৎ এ দিলে যে ভ্যালুটা বুঝতে পারে সেটা হচ্ছে আস্কি ভ্যালু। ওকে, তো আমরা একটু আস্কি ভ্যালু কোড করা, এর আস্কি ভ্যালুটা কত সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা পাইথন প্রোগ্রাম লিখি, তার জন্য আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি লেটার নামে, এল ই ডাবল টি ইআর লেটার নামে। তার মধ্যে আমি একটা রাখলাম ভ্যালু বড় হাতের এ, অর্থাৎ ক্যাপিটাল এ। তো আমি জানছি যে বড় ক্যাপিটাল এর আস্কি ভ্যালুটা কত, রাইট? তো তার জন্য পাইথনের একটা লাইব্রেরি ফাংশন রয়েছে যেটার নাম হচ্ছে অর্ড। ওকে, তো অর্ড এই ফাংশনটা কী করে, এর মধ্যে যে ক্যাপিটাল লেটারটি রয়েছে, এর মধ্যে যে লেটারটি রয়েছে সেটার নিউমেরিক নাম্বারটি, ডেসিমেল নাম্বারটি প্রিন্ট করে দেয়, ডেসিমেল নাম্বারটি দেয়। আর আমরা যদি ডেসিমেল নাম্বার বের করতে পারি, তাহলে তো বাইনারি করতেই পারবো, এটা স্বাভাবিক, রাইট? তো আমি এই যেটা ডাটা হলো সেটা আমি প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট ফাংশনের মধ্যে আমি এই যে অর্ডার ফাংশনটা কী করবে, লেটারটাকে আস্কি ভ্যালু করে দেবে, সেটাই আমি প্রিন্ট করতে চাচ্ছি। যদি আমি রান করি ফাংশনটা, তাহলে কী হচ্ছে, ক্যাপিটাল এ, যেটার আজকে ভ্যালু হচ্ছে 65। আচ্ছা, এখন আমি স্মলার লেটার, অর্থাৎ স্মল এ, যদি আমি প্রিন্ট করতে চাই, সেটার আজকে ভ্যালুটা কত, 97। ওকে, তো আমি এখন চাচ্ছি যে ছোট হাতের বি, এটার আজকে ভ্যালুটা কত, এটার আজকে ভ্যালু হচ্ছে 98। ওকে, আচ্ছা, এখন আমরা চাচ্ছি একটা সংখ্যা দেবে, ইউজার একটা সংখ্যা দেবে যেটার ক্যারেক্টারটা কত হবে সেটা বলে দেবে। ওকে, আমি একটা ডিজিট রাখলাম, নাম্বার রাখলাম, যেটা হচ্ছে 68, রাইট? তো আমি এই আস্কি নাম্বারটার ভ্যালু কত সেটা আমি দেখতে চাচ্ছি। তার জন্য আমাদের কী করতে হবে, প্রিন্ট ফাংশনের মধ্যে এটার ক্যারেক্টার দেখতে চাচ্ছি, তাই না? সিএসআর ক্যারেক্টার, যার মধ্যে আমি নাম ভ্যারিয়েবলের মধ্যে কত আছে সেটা দেখছি। ওকে, লক্ষ্য করুন ব্যাপারটা কী হচ্ছে, যদি রান করি, হ্যাঁ, ঠিক করে দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। আগে 65 ইকুয়াল টু ক্যাপিটাল এ ছিল, তো 65 দিয়ে দেখি তো কি হয়। ওকে, হ্যাঁ, ক্যাপিটাল এ। তো এখন আমরা চাচ্ছি যে ইউজার একটা ক্যারেক্টার দিবে, ক্যারেক্টারটার আজকে ভ্যালু কত সেটা বের করে দিবে। ওকে, তো তার জন্য আমি একটা লেটার নামে ভেরিয়েবল নেই, যার মধ্যে আমি রাখবো হচ্ছে ইউজার থেকে ইনপুট নেবো, তাই না? তো আমি ইনপুট ফাংশনটা ইউজ করবো, বলে দিচ্ছি ইন্টার এনি ক্যারেক্টার, ওকে, কার লিখে দিলাম। দেন আমি কনভার্ট করব, কনভার্ট করতেছি যে লেটারটা দেবে সেটাকে আমরা নাম্বারে কনভার্ট করব, তাই না? তো তার জন্য আমাদের একটা অর্ডার ফাংশন আছে, সে অর্ডার ফাংশনটাকে ভিতরে আমি লেটারটা দিয়ে দেব। ওকে, তো শেষ পর্যন্ত কি হলো, অর্ডার ফাংশনটা কি করলো, লেটারটাকে আমার একটা সংখ্যায় পরিণত করে দিল, সেটা কনভার্টের মধ্যে রইলো। আমি এখন প্রিন্ট করে যদি দিই কনভার্টটা, তাহলে তো হয়ে গেল, রাইট? যদি রান করি, ইউজার একটা সংখ্যা চাচ্ছে, এনি ক্যারেক্টার, ওকে, বড় হাতের এ দিলাম, যদি আমি ইন্টার চাপি 65, আবার রান করি, ছোট হাতের এ দিলাম 67। আমি চাচ্ছি যে যে ডটটা আছে সেই ডটটার ক্যারেক্টারটা কত আসলে, 46। ওকে, তো
আজকে বেলা আসলে একটা মজার জিনিস, আশা করি খুব সহজে বুঝতে পারলেন। ইউজার একটা ক্যাপিটাল লেটার দিবে, সেটার লোয়ার কেস বা স্মল লেটারটা দিবে আমাদের। ওকে, তো আমরা প্রথম লাইনে ইউজার থেকে একটা ক্যাপিটাল লেটার নেব, ক্যাপিটাল লেটার, ইন্টার এনি ক্যাপিটাল লেটার, ইউজার একটা ক্যাপিটাল লেটার দিবে। দেন একটু লক্ষ্য করুন, ছিল বড় হাতের যেটা ছিল সেটার আজকে বেলা হচ্ছে 65। আপনারা আজকে বেলাটা বের করে নিতে পারেন, আর সেটা যদি আমরা লোয়ার কেস করতে যাই তাহলে সেটা হবে 97, তাই না? আর তারপরে লাইনে যদি বি, বড় ক্যাপিটাল বি যদি আমরা চিন্তা করি, আমি এখানে একটু লিখে দিচ্ছি, ক্যাপিটাল এ ইকুয়াল টু হচ্ছে 65 আর ক্যাপিটাল বি ইকুয়াল টু হচ্ছে 66 আর স্মলার হচ্ছে 98। তো প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা কনভার্ট করতে চাই, মাইনাস করতে চাই, ব্যবধানটাই কিন্তু হচ্ছে, একটু লক্ষ্য করুন ব্যবধানটা কত দাঁড়াচ্ছে, ইকুয়াল হচ্ছে 32। তো আমরা যেটা কনভার্ট করব তার সাথে যদি আমরা 32 যোগ করি তাহলে কিন্তু দাঁড়াচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারটা হয়ে যাচ্ছে, তাই না? একটু রান করি এবার, একটু দেখি ব্যাপারটা কত হয়, হয় কি না আমাদের। আমরা বড় হাতের ইন্টারিং ক্যাপিটাল লেটার দিলাম, আজকি ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে। ওকে, তো আমরা 97 পেয়ে গেছি। এখন আমরা সেটাকে ওই যে কনভার্ট ভ্যালুটা পেলাম, স্মলার ইকুয়াল টু হচ্ছে যে আমাদের এই কনভার্টার ক্যারেক্টার, রাইট, সি স্যার, তার মধ্যে কনভার্ট। ওকে, যদি আমি রান করি, ইন্টারনেট ক্যাপিটাল লেটার বড় হাতের এ ছোট হাতের এ দেখাচ্ছে। আমি তার আগে একটু প্রিন্ট করে দিচ্ছি সুন্দর করে সাজানোর জন্য, এস এম এ ডাবল এ লেটার ইজ। একটু লক্ষ্য করুন, প্রথম লাইনে আমরা একটা ক্যাপিটাল লেটার নিলাম, ওকে, ইউজারকে বলে দিলাম একটা ক্যাপিটাল লেটার জন্য, সে ক্যাপিটাল লেটার দিল। তারপরে আমাদের ইউজারের যে ক্যাপিটাল লেটারটা দিল সেটার অর্ডার ফাংশনটা, অর্থাৎ আজকি ভ্যালুটা আমরা বের করে নিলাম। ওকে, এতটুকু পর্যন্ত আমরা থাক, আজকি ভ্যালু যোগ করে নিলাম আর বের করে নিলাম। ওকে, তো একটু নিচের দিকে আসি এবার। আমরা জানি 65 অর্থাৎ ক্যাপিটাল লেটার যদি বড় হাতে এ দেয় সেটার আজকি ভ্যালু হচ্ছে 65 এবং ওইটার স্মলার লেটার হচ্ছে 97, তাই না? তো একটু যদি লক্ষ্য করি, ক্যাপিটাল এ 65 এবং স্মলার এ 97, অর্থাৎ ব্যবধান হচ্ছে 32, তাই না? আবার যদি চিন্তা করি বি এর দিকে, এটার ক্যাপিটাল হচ্ছে 66 আর স্মলার হচ্ছে 98, এখানেও ব্যবধান হচ্ছে 32। তো আমরা লক্ষ্য করি যে প্রত্যেক ক্ষেত্রে ব্যবধানটা হচ্ছে 2, অর্থাৎ 65 যদি দেয় আমরা সে 97 পাওয়ার জন্য আমাদের দরকার 32, তার জন্য আমরা 92 যোগ করে নিলাম, অর্থাৎ এখানে আজকি ভ্যালু হচ্ছে, যদি ইউজার এ দেয় তার আজকি ভ্যালু হচ্ছে 65 আর তার সাথে আমরা 32 যোগ করে নিলাম, অর্থাৎ 65 আর 32 অর্থাৎ 97। এতটুকু পর্যন্ত কনভার্টের মধ্যে যেটা রইল সেটা রইল কনভার্ট ভ্যালুটা, অর্থাৎ আজকি ভ্যালুটা, ছোট হাতের আজকি ভ্যালুটা। আমরা ওই আজকি ভ্যালুটাকে আমরা ক্যারেক্টার রূপ দিতে চাচ্ছি, তার জন্য সিএসইআর অর্থাৎ ক্যারেক্টার ফাংশনটা আনলাম। দেন আমরা সেটাকে স্মলার নামক ভেরিয়েবলের মধ্যে রাখলাম, দেন এটা প্রিন্ট করে দিলাম। ওকে, তো এই ছিল প্রোগ্রামটি। যদি রান করি, আমি একটু লক্ষ্য করি ব্যাপারটা কী হচ্ছে, ক্যাপিটাল লেটার চাচ্ছে, যদি দিলাম জেড, স্মলার লেটার ইজ জেড। তো আশা করি ভালো লাগলো, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।